আমি এখন দোকান থেকে বাড়িতে ফিরছি, জানি না কপালে কি দুর্ভোগ আছে। তো তোমাদের বৌদির জন্য প্র্যাঙ্ক করার জন্য একটা জিনিস কিনেছি, তো সেটাই আজকে কাজে লাগাবো। তো চলো, কতটা সাকসেস হয়ে জানি না, এখনও বাড়ি ঢোকিনি, ও কী করছে ও জানি না, তো কপালে কী আছে আমি নিজেও জানি না, মার খুব পড়তে পারে। তো চলো, এটা নিয়ে আজকে প্র্যাঙ্কটা হবে, এটা কী আছে সেটা বলবো না, তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারবে কী আছে। তো চলো ভিতরে দেখি ও কী করছে এখন, তারপর ক্যামেরাটা লাগাবো। বাইরে জামা কাপড় গোছাচ্ছে, তো চলো এইভাবে ভিতরে ঢুকে ক্যামেরাটা লুকিয়ে দিই, তারপরে প্ল্যানটা তোমরা পুরো কন্টিনিউ দেখো, তারপরে মজা পাবো, অনেক মজা পাবো। চলো দেখতে থাকো। ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি আর এটা নিয়ে এসেছি, তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আজকে ভিডিও করা, এটাতেই এটা নিয়েই ভিডিওটা হবে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, বাইরে আছে শুনতে পেয়ে যাবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ফের এটা সেটা করো, এই দিয়া তো সেই দিয়া আমি বললাম, জিনিস আছে আমাকে দিয়ে আসতে হবে। দেখানো যাবে না, ঠিক না প্রিয়াঙ্কা, লোকের জিনিস হাত দিয়ে কেড়ে নেওয়া উচিত না। কি হেল্প বলো, তো আমাকে বললো যে একটা জিনিস আমাকে একটু দিতে হবে। আমি তো শুনে খুব আনন্দ, আমি কি তুমি চাইছো আমার কাছে এমন জিনিস দিয়েছে? তো তখন বললো যে একটা জিনিস কিনে দিতে হবে, তো এই জিনিসটা। আমি তো কি বলবো, নাও বলতে পারলাম না মুখের উপরে। বৌদি তোমাকে কেন ওই বৌদির সঙ্গে না না বসো, সিরিয়াসলি বলছি আমি ইয়ার্কি মারছি না তোমার সাথে, এখানে বসো, ক্লিয়ার করে দাও। আমি দিয়ে জানতাম তোমার এত তাড়াহুড়ো কিসের, এত তাড়াহুড়ো? ওই বৌদির সাথে আমাদের কোনো কথা হয়? তোমার দোকানে কেন বা বৌদিটা গেল? সকালে যাচ্ছিল, আমাকে বললো যে তুমি একটা হেল্প করবে। আমি বললাম কি হেল্প? তখন আমাকে বললো এইটা, বলে আমি কোনোদিন বলছিলে তোমার আগে কথা হতো? হ্যাঁ, ও যখন বাচ্চা নিয়ে স্কুলে যায় ঠাই তখন আমার দোকানের সামনে আসে, কথা বলে। তা বৌদির জন্য তো বৌদির মানে খেতে কাজ নেই, বৌদির জন্য ব্রাক কিনতে দিয়েছে তোমাকে, তুমি তো আমারটা জীবনে কেন না? আরে ওর বর নেই এখানে, খুব লজ্জা পাই সব কিনতে, আমাকে তাই বললো একটু কিনে দেবে। আমি না বলতে পারলাম, ঠিক আছে দাও আমি দিয়ে আসবো। তোমাকে দায়িত্ব দিয়েছে সব, তোমাকে দায়িত্ব দিয়েছে সব, কেনার দায়িত্ব তোমাকে দিয়েছে, বৌদি ব্রাক কিনে নিয়ে এসছো। আরে আরে
আমার জিনিস কখনো কেনো না, তাহলে তুমি এই জিনিসটা কেনো। ও বৌদিটা কি অনেক বৌদিটা কি অনেক বড় বড় দেখে লোকটা দোকানে কি কিনতে পারবে হয় নাকি? আমি লজ্জা পেলেও কি করবো, বড় মুখ করে বললো যে শানু তুমি এটা কিনে দেবে, আমি ওই জন্য না বলতে পারলাম। মানে রতন কাকু আমাকে বলছে এই কি রে শানুর দোকানে তোর ওই বউটা কি করছে, তা আমি অত মাথা তাতে নিইনি বউটা কি করতে যায় বলতো তোর ফ্রেন্ড হয়, তুমি তো ডিপলি নিচ্ছ না, ক্যাজুয়াল না, দাও না ওটা কি আছে। আমি তো নর্মালি ব্যাপারটা দোকানে বসে বৌদিটা নিয়ে মনে হয় এইসব এইসব করে মনে হয় এটা দিয়ে আসছি এক্ষুনি কি করে বাবা আছে, আমি চিল্লাতে পারবো না, মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। অসভ্য দামে একটা লিমিট থাকে, অসভ্য দামে একটা লিমিট থাকে। বলি যে দাও কিনে দাও আর তুমি সেই পর্যায়ে চলে যাচ্ছ। তুমি কথা শুনতে চাই না, আমাকে যে দায়িত্বটা দিয়েছে আমি সেই দায়িত্ব পালন করব, তারপর আমি বাড়ি আসবো। তোমার জন্য বদমাশি বসে এটা ভাবছিলাম দেখি এটা করবো, তাই এটা মাথায় আসলো তোমার জন্য নিয়ে যাই। এটা আমার বান্ধবী লতিকা এসেছিল দোকানে, ওকে দিয়ে বললাম তুমি একটু কিনে দেবে। তোমার বান্ধবী ছেড়ে বেল্টের বাড়ি মারছে আমাকে, ভাবতে পারিনি পাশে ঘরে বাবা আছে, বেশি চিল্লে সব বলে অসভ্যতম, মানে অসভ্য থেকে অসভ্যতম যাকে বলে। ভাবতে পারিনি এতটা দেখে যাবে বেল্টের বাড়ি মারছে। দেখো এই বেল্টের বাড়ি মারলে লাগে না, কিনলে বা ক্ষতি কি? যাই হোক
ভিডিওটা অনেকটা আর একটু ভালো করার চেষ্টা করেছিলাম, তো যেহেতু পাশের ঘরে বাবা আছে ওই জন্য বেশি চিল্লাচিল্লি করতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবে। হাঁপিয়ে গেছি খুব, চলো ভিডিওটা দেখো আর মজা করো, চলো টাটা।